আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো তো দর্শক শ্রোতা এম আর বিডিটি নিউজে নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই তো দর্শক শ্রোতা একটা মানুষ কখনো সহজে হারাতে পারে না যে পরবার দুইবার কিনা যে জাতীয় চলচ্চিত্র বোর্ডে সাধারণ সম্পাদক হিসেবে ছিল আমরা জানি সেই জাহেদ খান কিছুতেই মেনে নিতে পারছে না যে তার এই পরাজয় তো আমরা জানি যে গতকাল সন্ধ্যায় নিপুণকে চলচ্চিত্র সাধারণ সম্পাদক হিসেবে পূর্ণ রায় দেয়া হয়েছে এটাই আমরা তো সবাই জানি তো এটা জাহিদ খান মেনে নিতে পারছে না তো দর্শক শ্রোতা এমনই একটা অডিও ক্লিপস আমাদের হাতে এসেছে তো দর্শক শ্রোতা আমরা চলুন আমরা তো ইতিমধ্যে নিপুণের কান্না থেকে শুরু করে অনেকের অনেক ইন্টারভিউ বা শুনেছি পরাজয়ের পর থেকে কিন্তু জাহিদের কোনো কথা কিন্তু আমরা এখনো শুনিনি বলছে মানে পরাজয়ের পরে তো সেই আমরা মন্ত্রণালয়ের কাগজ মন্ত্রণালয়ের কাগজ কিনা শপথপ আসবে দেখতে হবে আর দায়িত্ব তো আমার কাছ থেকে বুঝি না নির্বাচিত ব্যবস্থা নেবেন আমি তো আমি তো অভিনেষে পাঠাইছি যেন অন্যায় বা এটা সিদ্ধান্ত না নেয় সেই জন্য পাঠাইছি যেন অন্যায় সিদ্ধান্ত গ্রহণ না করে কারণ এটা তো অন্যায় এটা তোমরাও বুঝবো নির্বাচন কমিশনার বলতেছে যে আপিল বোর্ড অবৈধ আপিল বোর্ডের উনত্রিশ তারিখ করে কোনো ক্ষমতা নাই সেখানে সেখানে অন্য লোকরা কি করবে সেখানে বুঝাই যেখানে আপিল বোর্ড অবৈধ তবে বুঝে না আপিল বোর্ডের উনত্রিশ তারিখের পর তো আপিল বোর্ড অবৈধ আপিল তারপর আপিল বোর্ড কেমনে থাকে মোহাম্মদ হোসেন জেমিও তো সেই কথা বলছেন আপিল বোর্ডের আড়াই সদস্য মোহাম্মদ হোসেন জেমি সে প্রত্যয়নপত্র দিয়ে এটাই বলছে যে আমি উনত্রিশ তারিখ আপিল বোর্ডের কার্যক্রম শেষ হওয়ার পর আমেরিকা চলে আসি এখন আপিল বোর্ড ডাক করছে পুরো অন্যায় আমি আইন সিদ্ধ না রায় কখনও সে মেনে নিতে পারে না এই সোহানুর রহমান সোহানের বিরুদ্ধে অলরেডি জাহেদ উকিল নোটিশ পাঠিয়েছে বিসাইড যে সমাজসেবা অধিদপ্তর থেকে যেখান থেকে এই পাশটি হয়েছিল যে তো সেই বুদ্ধতন কর্মকর্তাকে উকিল নোটিশে পাঠাইছে এই জাহিদ খান তো দর্শক শ্রোতা দিন শেষে কি হবে সঠিক আমাদের এখনো জানা নেই তো এখনো অনেক কিছুই বাকি আছে তো যেহেতু হিউজ মানুষের একটি সাপোর্ট আছে ইলেস নিপুন পরিষদে আশা করি ভালো এটাই হবে দর্শক শ্রোতা যেই ক্ষমতায় থাকুক অবশ্যই শিল্পীদের জন্য কাজ করবে এটাই চাওয়া থেকে আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম